নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজ নিয়ে এসেছি পারফেক্ট কুচো নিমকি বানানোর রেসিপি সব খুঁটিনাটি টিপস সহ সব উপকরণের সঠিক পরিমাপগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব এভাবে কুচো নিমকি বানালে দোকানে কেনা যে কোনো কুচো নিমকির থেকে স্বাদ অনেক বেশি হবে আর প্রত্যেকে জানতে চাইবে কীভাবে বানিয়েছেন একটা বড় পাত্রে একে একে নিয়ে নেব দু কাপ ময়দা এক চা চামচ নুন এক চা চামচ চিনি ওয়ান এইট চা চামচ খাবার সোডা হাফ চামচেরও একটু কম কালো জিরা এবার ময়দার মাঝখানটা একটা গর্ত করে নিয়ে দুই টেবিল চামচের মতন সাদা তেল বা ঘি দিয়ে দেব। আমি সাদা তেলই দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে হাতে ঘষে ঘষে ভালো করে ময়াম দিয়ে দেব এই ময়াম দেওয়াটা ভালো হলে তবেই নিমকিটা ভালো হয় আর খুব খাস্তা হয় ভালো করে ময়াম দিয়ে নিয়েছি এই যে এবার এক মুঠো নিয়ে মুঠো পাকিয়ে নিলাম দেখুন ভেঙে যাচ্ছে না অর্থাৎ ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব জলটা রুম টেম্পারেচারের জল কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করার দরকার নেই একবারে বেশি জল দেব না কারণ নিমকি মাখাতে জল বেশি হয়ে গেলে মাখাটা নরম হয়ে যেতে পারে নরম মাখা দিয়ে নিমকি ভালো হবে না মাখাটা একটু শক্ত করেই মাখতে হবে দেখুন আগে দেওয়া জলে খানিকটা ময়দা মাখা হয়েছে আর যে ময়দাটা গুঁড়ো রয়ে গেছে সেটার ওপর জল ছড়িয়ে দিয়ে আবারও মাখাবো এভাবে ভাগে ভাগে অল্প অল্প করে জল দিয়ে মাখালে জল বেশি হওয়ার সম্ভাবনাই থাকবে না আর যেটুকু জল দরকার সেটুকুই দেয়া হবে দেখুন ভালো করে আর শক্ত করে মেখে নিয়েছি এবার মাখা ময়দাটা ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব। মাখার সঙ্গে সঙ্গে কখনোই নিমকি বা লুচি এগুলো বানানো ঠিক না একটু রেস্টে রেখে দিলে ময়দাটা ভালো করে সেট হয়ে যায় আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন চিনিগুলো ফুলে ফুলে উঠেছে রেস্টে রাখার ফলে চিনিগুলো গলে যাবে আর ময়দাটাও ভালো করে জলটা অ্যাবজর্ব করে নেবে ফলে মাখাটা সেট হয়ে যাবে এখন আবারও একটু মেখে নেব এবার মেখে নিলে চিনিটা ভালো করে মিশে যাবে এক মিনিট মতো মেখে নিয়ে বেশ বড় বড় লেচি কেটে নেব দু কাপ ময়দায় আমার বড় বড় সাতটা লেচি হয়েছে লেচি কেটে নিয়ে হাতে পাকিয়ে লেচিগুলোকে মসৃণ করে নেব যাতে ভালো করে বেলা যায় আর বেলাটাও মসৃণ হয় এবার বেলন চাকি নিয়ে নেব চাকির নিচে একটা কিচেন টাওয়েল দিয়ে নিয়েছি যাতে বেলার সময় চাকিটা নরবর না করে চাকি বা শিলের নিচে যদি কিচেন টাওয়াল দিয়ে নেওয়া যায় তাহলে বেলা বা বাটার সময় সুবিধা হয় চাকি বা শিলটা নরবর করে না আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি সেই গরম তেল একটা চামচে করে নিয়ে বেলন চাকিতে ভালো করে মাখিয়ে নেব ভালো করে তেল মাখিয়ে নিয়ে একটা ময়দার লেচি নিয়ে নেব আর বাকিগুলো ঢেকে রেখে দেব। যাতে ওপরটা শুকিয়ে না যায় এবার সমানভাবে পুরো চাকিটা জুড়ে ময়দার লেচিটাকে বেলে নেব খুব পাতলা করেই বেলব মোটা করব না আর খেয়াল রাখতে হবে সবটা যেন একই ঘনত্বের থাকে বেলাটা কোথাও মোটা কোথাও পাতলা হবে না সবটা যেন সমানভাবে বেলা হয় আমি বেলে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কেটে নেব আগে ওপর নিচে লম্বা লম্বা করে কেটে নেব প্রথমবার কাটলে একটু হয়তো আস্তে আস্তে কাটবেন দু একবার কাটলেই তারপর চটপট কেটে নিতে পারবেন আর সবগুলো সমান হবে লম্বা করে কাটা হয়ে গেলে এবার তেসরা করে কাটবো যাতে বরফির শেপ হয় নিমকিগুলোর সব কেটে নেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ঘষে ঘষে তুলে নেব একটু একটু পাকিয়ে গেলে কিছু অসুবিধা হবে না যখন তেলে ছাড়া হবে তখন সেগুলো আবার মেলে যাবে তেলও ভালো করে গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে নিমকিগুলোকে তেলে ছেড়ে দেব ডুবো তেলে নিমকিগুলো ছাড়ার পরে একটা সাঞ্চা দিয়ে চেপে দিলেই নিমকিগুলো ফুলে উঠবে এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সময় নিয়ে নিমকিগুলোকে ভেজে নেব সময় নিয়ে নিমকিগুলো ভাজলে নিমকিগুলো মুচমুচে হবে কুচো নিমকি তৈরি করার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার জন্যে আর পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন সুন্দর সোনালি রং ধরেছে এবার একটা ঝাঁঝরি দিয়ে তেল থেকে ছেঁকে নিমকিগুলোকে তুলে নেব তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তাই তেল থেকে তুলে একটু অপেক্ষা করব যাতে তেলটা ঝরে যেতে পারে আমি ঝুড়িতে তুলেছি সেই ঝুড়িতে একটা কাপড় বিছিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা কাপড় টেনে নেয় আপনারাও যে পাত্রে তুলবেন তাতে একটা কাপড় বা টিস্যু দিয়ে নিতে পারেন তাহলে তেলটা ওই টিস্যু অ্যাবজর্ব করে নেবে এগুলো তুলে নিয়ে বাকি নিমকিগুলো একইভাবে বেলে ভেজে নেব দেখুন সব নিমকিগুলো ভেজে নিয়েছি এবার হালকা ঠান্ডা করে শুকনো ধোয়া মোচা পাত্রে নিমকিগুলোকে ঢেলে রেখে দেব আপনারাও একবার বাড়িতে এভাবে নিমকি বানিয়ে দেখুন সবার প্রশংসা যেমন পাবেন তেমনি আর কখনোই বাইরে থেকে নিমকি কিনে খেতে ইচ্ছে করবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার